अरे यार देखो भाई भारी इयरिंग पड़ले काने खूबी बैठा करे ताई ना और बिये बाड़ीते जोदी भारी कानेरी ना करो ताहले और की करले एई जोन्ने ना एकटा डबल साइडेड टेप निये नाओ एबार एई टेपटाके छोटो करे केटे नाओ देन टेपटाके निये कानेर पेछने एकदम एई रकम भावे भालो करे आटके नाओ एबार नाओ तोमादेर हेवी इयरिंग और एकदम एई भावे जेरकम भावे नॉर्मली कानेर पड़े सेई भावे कानेरटाके ढुकिये पेछन दिये पुश बैगटाके आटके दाओ और भारी लागबे ना ताहले चल अरे दूल्हा भाईर बियेते तुई एमन नॉर्मल ब्लाउज पड़े जाबी हैं देख मधु तोर जावार मन नेई तो जास ना किन्तु एमन भिखारीर मतो आमार साथे जाबी ना देख आज दूल्हा भाई तो कल पोला भाई एमन बिये तो रोज रोज लेगेई थाके तो प्रतिदिन नतुन जामा कोथाय थेके पाबो बोल तो ताई आमी नॉर्मल ब्लाउजटाई पड़े नियेछि चेनेर भेतरेर जे छिद्र आछे सेखाने सेफ्टी पिन लागिए दाओ एबार ब्लाउजेर एखाने एकटा सेफ्टी पिन के एइभावे लागिए दाओ माने हातेर एदिके एकटा आर ओदिके एकटा सेफ्टी पिन लागिए दाओ बस एबार देखो एकदम दारुण একটা লুক তৈরি হয়েছে কিনা কি ছোট রে ভাই এটা ইশ ভালো লাগছে না এই তো পুরো পাগলের মতো লাগছে I got an idea. अरे उपाय आछे आमार काछे। बस निये नाओ तोमार छोटो टिकली आर साथे मैचिंग करा एकटा इयारिंगो निये नाओ एबार टिकलिर जे फाकाटा आछे ना ओखान दिये इयारिंगटाके ढुकिये दाओ आर पुश बैग दिये टाइट करे आटके दाओ आर पेछने जे पिनटा देखा जाच्छे ना ओटाके एइभाবে মুড়িয়ে নিতে হবে না হলে লাগবে তো এবার চলো পরে দেখাই এবার বলো বন্ধুরা কেমন লাগছে হ্যাঁ দারুণ না এই আপনার শর্ত একটু আমি দেখি আমাকে একটু কেমন লাগছে আজকে কি হেয়ার স্টাইল করব বুঝতেই পারছি না चेनेर मध्ये ढुकिए दिते हबे आर पुश बैग दिए आटके दिते हबे এবার আর কি এই যে বান জুয়েলারিটা বানিয়েছো না এটাকে নিয়ে সাইডের হুকটাকে চুলের সাথে এইভাবে আটকে দাও আর সেকেন্ড হুকটাকেও সেম ভাবে চুলের সাথে আটকে দাও আর মাঝখানে যে ভারী ইয়ারিংটা আছে না, ওটাকে এইভাবে ইউপিনের সাহায্যে একেবারে বানের মধ্যে আটকে দিতে হবে। এবার দেখো কি দারুণ লাগছে না? আরে ওর হাতে কি দেখছিস? হ্যাঁ, ওর হাতে কি সোনা আছে নাকি? কি চোখ বড় বড় করে দেখছিস? আরে এই সোনা, এসব জুয়েলারি কালেকশন কোথা থেকে পাস তুই? হ্যাঁ, এই ঠিক করে জিজ্ঞেস কর না, এমন হিংসুটের মতো মুখ নিয়ে জিজ্ঞেস করছিস কেন? গন্ধ বের হচ্ছে। সত্যি করে বল রে। আরে এটা তো আমার নরমাল রিং, যেটাকে আমি নতুন লুক দিয়েছি। দেখো, যদি ইউনিক রিং বানাতে চাও না, তাহলে ব্যাস সিম্পল একটা রিং নিয়ে নাও, আর নিয়ে নাও ঘরে থাকা যে কোনো স্টোন। তো এবার এই সুন্দর স্টোনটাকে নিয়ে গ্লু গানের সাহায্যে এইভাবে চিপকে দাও। এবার নিয়ে নিতে হবে এই ধরনের আরো একটা রিং, আর নাও এমন একটা আংটা। এবার এই আংটাটাকে গ্লু গানের সাহায্যে এইভাবে আটকে দাও। সেম ভাবে ওই রিংটাতেও আংটাটাকে লাগিয়ে দাও। আর এবার নিয়ে নাও এই ধরনের একটা পুরনো চেন। এবার আংটাগুলোর মধ্যে চেনটাকে আটকে দাও। ব্যাস তৈরি আমাদের ডিআইওয়াই রিং। চলো একবার পরে দেখিয়ে দিই কি কেমন দেখতে হয়েছে। আরে বন্ধুরা, এরকম সুন্দর ফুলের কভার না তোমরা বাড়িতেও বানাতে পারো। শুধু লাগবে এইরকম টাইপের বাননেট। এবার নাও একটা সেলোটেপ, আর এটার উপরে নেটটাকে এইভাবে লাগিয়ে দাও। এবার নিয়ে নাও কিছু নকল গোলাপ, আর গোলাপের পেছনে হট গ্লু লাগিয়ে এইভাবে নেটটার মাঝখানে আটকে দাও। এবার গোলাপটার চারপাশ দিয়ে গ্লু গানের সাহায্যে সাদা নকল বেলি ফুলগুলোকে লাগিয়ে নাও। তারপরে আবার গোলাপগুলোকে সাদা চারিদিক দিয়ে লাগিয়ে দিতে হবে। এইভাবে পুরো নেটটাকে কভার করে দিতে হবে। ব্যাস হয়ে গেল। তো বলো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো তাড়াতাড়ি লাইক করে দাও। 10,000 লাইক চাই আমাদের। আর